والذين يصلون ما أمر الله به আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় দেশের নাম উজ্জ্বল করলো ছোট্ট হাফেজ সালে আহমদ তাকরিম। সৌদি আরবের 42তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় 111টি দেশের 153 জন হাফেজের মধ্য থেকে তৃতীয় স্থান অর্জন করেছে তাকরিম। সৌদির বাদশাহ আব্দুল আজিজের নামে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা মুসলিম বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এক প্রতিযোগিতা। ২১ সেপ্টেম্বর রাতে মক্কার পবিত্র হারাম শরীফে বর্ণাঢ্য এক অনুষ্ঠানে চূড়ান্ত বিজয়ীদের মধ্যে তৃতীয় বিজয়ী হিসেবে তাকরিমের নাম ঘোষণা করা হয়। পুরস্কার হিসেবে তাকরিম পেয়েছেন 1 লাখ সৌদি রিয়াল, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 27.5 লাখ টাকা। এছাড়া তাকে সনদ ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের উপদেষ্টা ও মক্কা নগরীর গভর্নর খালেদ আল ফয়সাল বিন আব্দুল আজিজ, সৌদি আরবের ইসলাম ও দাওয়া বিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আলে শেখ সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এর আগে গত মার্চে ইরান আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় সালে আহমদ তাকরিম প্রথম ও সর্বকনিষ্ঠ প্রতিযোগী হিসেবে বিশেষ সম্মাননা অর্জন করে। মে মাসে লিবিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় সপ্তম স্থান অর্জন করে সে। সালে আহমেদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামে। তার বাবা হাফেজ আব্দুর রহমান একটি মাদ্রাসার শিক্ষক ও মা গৃহিণী। সালে ঢাকার মার্কুস ফয়জিল কোরআন আল ইসলামী মাদ্রাসার একজন শিক্ষার্থী। الذين آمنوا وعملوا الصالحات طوبى لهم وحسن مآب